उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हर कैमन बोका मुंटारी। তো বন্ধুরা, মৌনাথ ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো মহা অষ্টমীর পুজো দেখার জন্য আমি আর মা রেডি হয়ে গেছি, আর আমার হাজব্যান্ড আর ভাইও যাবে আমার সাথে। তো আমরা এখন চলে এসেছি বড় কালীবাড়ির সামনে। তো দিঘির পার, এটা আমাদের কালীবাড়ির বড় দিঘির পার। তো এবার ঠাকুর দর্শন করব, কালীবাড়ির ঠাকুর দর্শন। এই যে আমার সামনেই আছে প্রতিমা, আর আমি আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছি যে কোন প্যান্ডেলের পরে কোন প্যান্ডেলটা দেখা যায়। সপ্তমীর রাতে অনেক বৃষ্টি হয়েছে, আর তাই অষ্টমীর দিন সকাল, তো ঝকঝকে রোদ উঠেছে, আর সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। প্রচণ্ড ভিড় একদম, আর সবাই খুব সুন্দর করে সেজেছে। আর সত্যি কথা বলতে ধর্মনগর একদম নতুন রূপে সেজে উঠেছে। অনেক ঘোরাঘুরি করেছি, আর এবার একটু খাবো ফুচকা। তো আমি আর ভাই ফুচকা খাওয়ার জন্য একদম রেডি। আর অষ্টমীর দিন এত ঝকঝকে রৌদ্র উঠেছে, তার মধ্যে ফুচকা খাবো না সেটা কি হতে পারে? তো ফুচকাগুলো সত্যি অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্টি হয়েছে, আর তোমরাও এসে খেতে পারো, এখানে অনেক ভালোই বানিয়েছে আঙ্কেলটা। তো চলো এবার নেক্সট কোন প্যান্ডেল দেখা যায় দেখি। সো বন্ধুরা, আমি চলে এসেছি এবার চন্দ্রপুর আপনজন ক্লাবে। তো আপনজন ক্লাবের মূর্তি এটা। নবরাগ সংঘ ক্লাবের প্যান্ডেল, আর এই প্যান্ডেলটা পড়ে হসপিটাল রোডে। আর এর নেক্সটের প্যান্ডেলটা হচ্ছে নয়াপাড়া অটো স্ট্যান্ডের পুজো। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।